রাজধানীর পল্টন থানায় পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এছাড়া কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে এসব আদেশ দেন। এর আগে দুই আসামিকে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলার রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এই সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 4 মে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামুনুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারও আগে 26 এপ্রিল মতিঝিল পল্টন থানার নাশকতার 2 মামলায় 7 দিন এবং 19 এপ্রিল মোহাম্মদপুর থানায় চুরি মামলায় 7 দিনের রিমান্ডে ছিলেন মামুনুল। অপরদিকে গত 21 এপ্রিল 4 দিন এবং 22 এপ্রিল 7 দিনের রিমান্ডে ছিলেন কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী।